নমস্কার বন্ধুরা, কাফেজ রাইতে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর আমি এখন লেজি লাইফ বিলং করছি, অন্ধকার হয়ে আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর সকাল সকাল একেবারে স্নান দান সেরে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ এ বাড়িতে কোনো কাজ নেই আমার, নাথিং, কিচ্ছু করতে হয় না, সবই মা করে, তো কি করব। তাই সকাল সকাল স্নানটা সেরে ফেললাম আগে, আর ডোডো খেলছে, চলো দেখাচ্ছি তোমাদের। কি হবে এবার এগুলো, কি করবি, কে বলেছে? আর ডোডোকে দেখতে পেলে, ও এখন খেলনা খুলে বার করেছে, সবে একটা বস্তা বার করেছে, এখনো বস্তা বাকি আছে, মানে ও এখানে আসলে ওর ওই বস্তা থেকে সব খেলনাগুলোকে বার করে করে তবে খেলা শুরু হয়ে যায়। আর ও বাড়িতে আলাদা বস্তা আছে, আর বেশিরভাগ খেলনাই সব ভাঙা চলে, এবার প্রত্যেকটা খেলনা ওই বাড়িতে থাকলে কিছুদিন পরে যখন গিয়ে দেখে ওই বাড়ির সব খেলনাগুলোকে বেশ অন্যরকম নতুন নতুন লাগে, আর এই বাড়িতে আসে যখন এ বাড়ির নতুন খেলাগুলোকে নতুন নতুন লাগে, খুব এক্সাইটেড। আর এই বাড়িতে মানে তার মধ্যে একটু ভালো মন্দ নতুন নতুন একটু কিছু খেলনা আছেও, কারণ মা মাঝে মাঝেই কিছু কিনে ইনক্লুড করে দেয়, তো খালে খেলনা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, প্রচুর খেলনা, সব খেলনা শুধু ভাঙবে, এটাই হচ্ছে ওর কাজ। তো আজকে রান্না হচ্ছে কি, আজকে হচ্ছে মানে যেহেতু আমরা এসেছি তার জন্য, আর ডোডো খুব কদিন ধরে মাকে বলেছে আর ডোডোর আবদার করবে সেটা পূরণ হবে না, এটা তো হতেই পারে না, তো মা আজকে মাটন করছে, আর আমার মায়ের হাতের মাটন খুব 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 টেস্টি হয়, মানে খুবই টেস্টি হয়, আসলে মায়ের মাটন করার স্টাইলটাই পুরো আলাদা। আর আজকে কিন্তু ঝোল জাতীয় হবে না, একটু মাখামাখা করতে বলেছি, যে আমাকে জিজ্ঞেস করেছে আমি বলেছি মাখামাখা করতে, আর শুধু মাটন নয়, মাটন চিকেনের বাহার, কারণ চিকেনও হবে, অল্প করে হলেও চিকেন হবে। আমার ভাই মাটন খায় না, আমার ভাই কোনো রকমভাবে কোনো মাছ কোনো রকম মাটন খায় না, কোনো দিন নয়, ছোটো থেকে নয়, একদম ছোটোবেলায় আবার খেত, 3 বছর 3.5 4 বছর বয়স অব্দি ও মাটন খেত, তারপর থেকে কী হয়েছে জানি না, তখন মাটন ছাড়া এক টুকরো ভাত খেত না, বাট এখন খাই না। তো ওর জন্য চিকেন হবে, চিকেনটাও কীভাবে করছে আমি দেখাচ্ছি, আর আমার মায়ের হাতে মাটনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার মায়ের সত্যি খুব টেস্টি হয়ে থাকে মাটনটা, কারণ মায়ের সব থেকে বিশেষত্ব হচ্ছে মা মাটনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে মানে কষায়, যেটা হচ্ছে মানে কষানোর ফলে এটা হয় কি, যে কোনো মাছ মানে মাংস জাতীয় জিনিসের বা কোনো তরকারির খুব ভালো করে যখন সেটা কষে প্রিপেয়ার হয় আস্তে 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 আস্তে, তখন সেটা টেস্ট অনেক বেশি মানে খুব এনহ্যান্স হয়। সো চলো বেশি কথা না বলে আমার মা কীভাবে মাটন বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করি। ও মশলার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা মানে টুকরো করে রেখেছে, এগুলো সব পেস্ট হবে, আর এটা চিকেন, এগুলোকে সব ভালো করে ধুয়ে নিচ্ছে, এটা মাটন আছে, আর যেহেতু চিকেন মাটন দুটো হবে তাই দুটোই আছে, তা মাটনটাকে আগে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে, ততক্ষণ কড়াইতে তেল গরম বসিয়েছে, এখানে ম্যারিনেটের সাথে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর দেওয়া হবে আদা বাটা, রসুন বাটা, তার সাথে জিরের গুঁড়ো, আর সব কিছু ভালোভাবে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। আর এবারে দিল পেঁয়াজ বাটা, তার সাথে থাকছে টক দই আর সর্ষের তেল, সব কিছুকে দিয়ে একসাথে ভালো করে মাংসটাকে মেখে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে। এখানে চিকেনটাকেও ম্যারিনেট করে নেওয়া হচ্ছে, যেহেতু চিকেন ভাইয়ের জন্য হবে আমি বলেছিলাম, তাই জন্য সেম আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। আর খাসির মাংসের জন্য এখানে তেল গরম বসানো হয়েছে, তেজপাতা আর গোটা এলাচ দিয়ে, তার সাথে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে মাংসগুলোকে তার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর গ্যাসের ফ্লেমটা এই ক্ষেত্রে একদম মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখতে হবে,
আর মাংসটাকে ভালো করে কষতে হবে। খুব অনেকক্ষণ ধরে খুব ভালো করে মাংসটা কষতে হবে। এখানে মা রসুন কুচি করে পেঁয়াজ তেলের মধ্যে তেল গরম হতে দিয়ে দিল। এইটা চিকেন হচ্ছে এই কড়াইতে, আর তার সাথে দিল গোলমরিচের গুঁড়ো আর তেজপাতা দিয়ে তাতে চিকেনটা ম্যারিনেট যেটা করা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। তো চিকেনটাকেও লো ফ্লেমে কষতে দেওয়া হলো, আর মাটনটা একটু আগেই বসানো হয়েছিল। দেখুন মাটন থেকে একটু জল ছেড়েছে, কিন্তু আলাদা করে কোনো জল দেওয়া হয়নি। ভালো করে ওই আস্তে 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 মাটনটাকে অনেকক্ষণ সময় ধরে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে একদম তেল বেরিয়ে আসে। মানে এখানে চিকেনের মধ্যে একটু দই অ্যাড করে দিল, আর চিকেন তো হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন মাটনটা থেকে তেলও ছেড়ে দিয়েছে, বেশ ভালো মতন মাংসটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে, একটু কালচিটে টাইপের ব্রাউনিশ শেড হয়ে গেছে। এখানে চিকেনটাও ভালো মতন কষে গেছে, কিন্তু আর কিছুক্ষণ হবে। আর মাটনটা যেহেতু ভালোভাবে কষে গেছে সেটাকে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো, আর কড়াইয়ের গায়ে যে মশলাটা লেগে আছে সেইটুকুনি অল্প জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো। মাংসতে এখানে খুব বেশি জল অ্যাড করা হবে না, কারণ মাংসটা একটু মাখা মাখা টাইপের হবে, খুব বেশি ঝোল হবে না। তো ওটাকে সিটির জন্য অপেক্ষা করা হচ্ছে, আর সিটি ওঠার পরে দেখুন আরও কিছুক্ষণ ভালো করে অল্প আঁচে ফুটিয়ে নেওয়া হলো। কি করছিস, নাই হয়ে গেছে? হাই বলে দাও সবাইকে, বল আমি নাই নাই করে নিয়েছি। এবার কি করবে? মাংস দিয়ে হাম করবে। খুব এক্সাইটেড, কালকে তোমরা এই ভিডিওটা দেখো, ব্যাস সঙ্গে সঙ্গে শুরু ওর ভিডিও করা। ডোডো খেতে বসে পড়েছে, কি খাচ্ছ? কি খাচ্ছ? কি মাংস বলো? চব্বি মাংস। মাংসটাকে কি বলে? মাটন। মাটন খাচ্ছ বলে দাও। মাটন খাই। আচ্ছা ভাতু খেয়ে নাও। বন্ধুরা রেসিপিটা দেখতে পারলে, খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ডোডো খেতে বসে পড়েছে, ডোডোকে একটু খাইয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি। এখন বিকেলবেলা হয়ে গেছে, আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি, ডোডোকে খাইয়ে নিয়ে আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা 5টা বেজে গেছে, ডোডো একটু বায়না করছে, পার্কে যাবে। আমাদের ও বাড়িতে পার্কে যেতে গেলে ওকে ওয়েট করতে হবে বাবির জন্য, কারণ পার্কটা একটু দূরে যেখানে যেতে হবে। আর এখানে আমাদের কাছাকাছি একদম মানে বাড়ির 5 মিনিটের দূরে একটা ছোটো বাচ্চাদের বি পার্ক মতন আছে, 2-3 দিনই আছে আমাদের এখানে। তো ওখানে যাবে বলে বায়না করছে, আর আমরা এখন রেডি হয়ে পড়েছি, একটু পার্কে যাব। এই যে ডোডো, কোথায় যাচ্ছ? পার্কে। পার্কে যাচ্ছি, তা চলুন ওকে নিয়ে একটু পার্কে ঘুরে আসি। দেখতে পেলে ভালোই ঘুরে আসা হলো ডোডোকে নিয়ে একটুখানি বিকেলবেলা, আর ও একদমই নামতে চাইছিল না। ওই যে রাউন্ডে এটা ঘুরছিল, ওই
পাখিগুলোর ওপরেও বসেছিল, ওটা পাখি না ওটা ডাক ছিল হাঁসের, তো ডোডো বসেছে ওইটা থেকে নামতে চাইছে না কিছুতে, সে বাধ্য হয়ে জোর করে ওকে নামানো, লাস্টে মানে কান্নাকাটি করছিল নামবে না বলে, আইলে এত মশা উঠে গেছে চল এবার বাড়ি চল বলে আবার ওখান থেকে পেস্ট্রির দোকানে গেছি, কেন কাল থেকে ও পেস্ট্রি পেস্ট্রি করে খুব জ্বালাচ্ছে, কাল থেকে শুধু নয় কদিন ধরে খুব জ্বালাচ্ছে, অনেকদিন হয়ে গেছে পেস্ট্রি খাওয়া হয়নি, তো ওই জন্য একেবারে পেস্ট্রির দোকানে গিয়ে ওকে একটা পেস্ট্রি কিনে দিলাম, ওখান থেকে পেস্ট্রি কিনে তবে বাড়ি এলাম, আর বাড়ি এসে ওই তো দেখতে পেলেন খেতে বসে পড়েছে আর আমি শুয়ে আছি। ভালো লাগছে না, আর মায়ের এখানে আসলে বললাম তো ল্যাপ খেয়েই থাকি, বাড়ি থাকলে তাও একটু অ্যাক্টিভ থাকি, এখানে থাকলে কোনো রকমভাবে আর অ্যাক্টিভের কিছু থাকে না, তো সে যাই হোক এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর আজকে তো আপনাদের সাথে সবথেকে ভালো একটা একটা রেসিপি শেয়ার করেছি, মাটনের একটা মাটন চিকেন দুটোই হয়েছে, মানে মাটন চিকেনের যুগলবন্দি আমাদের বাড়িতে আজকে হয়েছে, আর মাটনটা সত্যি মানে অপূর্ব টেস্টি হয়েছে, আমার মায়ের হাতের মাটন দুর্দান্ত হয়, আর তার প্রধান কারণ আমি বারবার বলছি যে ভালো করে একদম ভালো করে খুব একদম অনেকক্ষণ ধরে ধরে একদম লো ফ্লেমে মা মাটনটাকে আগে কষায়, এটার জন্য হচ্ছে মাটনের টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়, তো সেই মাটনটা দারুণ হয়েছিল সত্যি সত্যি, আপনারাও চাইলে এরকমভাবে একবার করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেল নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনারা আপনাদের সময় মতন দেখতে পারেন, আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন।